হ্যালো এভরি ক্লাস ইলেভেন তোমাদের পরীক্ষা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর মাত্র তেরোটা দিন তোমাদের হাতে সময় আছে আমরা তোমাদেরকে বলেছিলাম তোমাদের মক টেস্ট নেব একটু কয়েকটা দিন পিছিয়ে গেছে একত্রিশে আগস্ট রাত নটা থেকে কিন্তু তোমাদের অ্যাপে মক টেস্ট শুরু হচ্ছে তাই এসওই বাংলা অ্যাপে কিন্তু তোমাদের প্রত্যেকটি মক টেস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি সাথে কম্পিউটার সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের মক টেস্ট ইউনিট ওয়াইজ এবং ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে এই সময়টাতে দশ বারো দিন প্রিপারেশানকে ঝালাই করার জন্য আরও ভালোভাবে নিজেদেরকে শক্ত করার জন্য আরও এই কটা দিন নিজেরা যাতে নিজেদের সবটা দিয়ে খাটতে পারো তার জন্য এসওই বাংলা অ্যাপে অ্যারেঞ্জ করা হয়েছে মক টেস্ট সেই মক টেস্টগুলো অবশ্যই তোমরা দাও এবং মক টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ কত অ্যান্সার হচ্ছে কত পাচ্ছ সমস্ত কিছু তোমরা অ্যাপের মাধ্যমে জানতে পারবে তাই এই মক টেস্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টাতে তোমরা মক টেস্টগুলো অ্যাটেন্ড করো কিভাবে মক টেস্ট দেবে অ্যাপে ভিজিট করে কিভাবে কমপ্লিট পুরো প্রসিডিওরটা করবে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা একটুখানি দেখে নাও যে ফোন থেকে দিতে পারো সম্পূর্ণটা এবার তোমরা দেখে নাও তোমাদের পুরো প্রসিডিওরটা এক্স্যাক্টলি কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে এই তোমাদের বাংলা অ্যাপ অ্যাপটা ওপেন করবে ওপেন করার পর ফ্রি টেস্ট সিরিজ এটা ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ এখানে ডেমো টেস্ট হিসাবে করা রয়েছে সেখানে তোমরা এখানে এরমভাবে তোমাদের ক্লাস অনুযায়ী টেস্ট দেখতে পারবে ক্লাস সাবজেক্ট অনুযায়ী টেস্ট সব লেখা থাকবে সেই অনুযায়ী তুমি অ্যাটেম্প করবে অ্যাটেমটা ক্লিক করার পর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ইনস্ট্রাকশান এগুলো তো রয়েছে পড়ে নেবে নেক্সট করবে এখানে তোমার আমি এখানে ডেমো যেহেতু দিয়েছি সেই জন্য এটা চারটে কোয়েশ্চেন আছে তিরিশ মিনিট সময় মার্কস সেভেন এবার তোমাদের কোয়েশ্চেনের অ্যাকর্ডিং এগুলো সব লেখা থাকবে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এখানে টিক করবে তারপরে করবে অ্যাটেম্প টেস্ট এবার তুমি দেখতে পাচ্ছ এখানে টাইমিং এখানে উঠছে টাইমটা তুমি এখান থেকে দেখতে পারবে এখানে কোয়েশ্চেন উঠবে কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক সেই কোয়েশ্চেনটা অ্যান্সারটা ধরো হোয়াইট করে দিলাম সেভেন নেক্সট এইবার তোমার এখানে আরও একটা কোয়েশ্চেন এসছে ডায়াগ্রাম টাইপ কোয়েশ্চেন তোমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন হবে এমসিকিউ এর মধ্যেই বিভিন্ন রকমের কোয়েশ্চেন ফলস থেকে শুরু করে ডায়াগ্রাম টাইপ স্তম্ভ মেলানো বিভিন্ন রকম কোয়েশ্চেনের মধ্যে ডায়াগ্রাম টাইপ এটা ধরে নিলাম একটা এখানে কটা ত্রিভুজ আছে সেটা আমাকে ডিফাইন করতে হবে ধরো ছটা দিয়ে দিলাম এরকম কলম ম্যাচিং টাইপ আছে সেই কলম ম্যাচিংটা তোমার দেখে নেবে কোন এটা ঠিকঠাক দেখে নিতে হবে তোমাকে সেই অনুযায়ী হবে দিয়ে দেবে যে কোনো একটা মানে তোমার যেটা ঠিকঠাক মনে হচ্ছে অ্যান্সার সেটা দিয়ে দেবে দিয়ে সেভেন নেক্সট রমের পুরো নাম সবাই জানে রিড অনলি মেমোরি এইরকমভাবে কোয়েশ্চেনগুলো পরপর আসতে থাকবে ভাবে তোমরা করতে থাকবে আর ঠিক দেখবে এখানে যেরকম একটা সেকশন ছিল যেরকম সঠিক উত্তরটি নির্বাচন করো একটাই সেকশন সেই জন্য এখানে আর আর না এরকম আরও অনেকগুলো সেকশন থাকবে ধরো সঠিক উত্তর নির্বাচন করো স্তম্ভ মেলাও রিজনিং টাইপ ফলস বিভিন্ন রকম থাকবে পরপর এগুলো এই জায়গাটায় থাকবে এই জায়গাটায় এই জায়গাটায় থাকবে তোমরা সুইচ করে করে দেখে নিতে পারবে প্রত্যেকটা সেকশন অনুযায়ী কোয়েশ্চেন ডায়াগ্রাম টাইপ সব আলাদা আলাদা করে লেখা থাকবে একদম সহজ ব্যাপার তারপরে সাবমিট করে দেবে তোমার টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট করে দেবে টাইম কত বাকি আছে সেটা দেখাবে টোটাল কটা কোয়েশ্চেন সেটা দেখাবে কটা তুমি অ্যান্সার করেছো সেটা দেখাবে আর মার্ক ফর রিভিউ এগুলো দেখাবে মোটামুটি সাবমিট টেস্ট করে দেবে দেখো আমার এখানে স্কোর দুই কারণ কোয়েশ্চেন আমি ঠিকঠাক অ্যান্সার করতে পারিনি আমাদের আউট অফ সেভেনের মধ্যে আমি দুই পেয়েছি এখানে ইনকারেক্ট অ্যান্সার্স পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার্স এরকম সব কিছু চলে আসবে আনঅ্যাটেন্ড কোশ্চেন্স মানে কোনো কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প না করে থাকো তাহলে এখানে আন্যাটেম্প কোশ্চেন্সের মধ্যে সেই কোয়েশ্চেনগুলো কাউন্ট হবে এবার সেকশন সামারি তোমার এই অ্যাকিউরেসি অ্যানালেটিক্স সব কিছু আমি এখান থেকে দেখতে পেয়ে যাবে তুমি চাইলে এই কোয়েশ্চেনটাকে আবার রিঅ্যাটেম্প করতে পারো তোমার যদি মনে হয় না আমার এটা ঠিকঠাক হয়নি তুমি আবার রিঅ্যাটেম্প করতে পারো তারপরে ভিউ সলিউশনস করলে মানে পরীক্ষা দেওয়ার পর ভিউ সলিউশনস করলে তোমাকে এক্স্যাক্টলি সলিউশনগুলো কী ছিল সেটা দেখিয়ে দেবে দেখো আমি এটা ভুল করেছি এটা দেখিয়ে দিল এখানে এই চার নম্বরটা চারটে ঠিক মানে সেকেন্ড অপশানটা ঠিক চারটে ত্রিভুজ আছে এখানে এখানে আমি এইটা করেছি এটা ভুল এটা ঠিক এটা আমি ঠিক করেছি অনলি মেমোরি হবে দ্যাটস ইট নেক্সট হয়ে গেল এবার এখানে আমি ব্যাক করে দিলাম এইভাবে তুমি দেখে নিতে পারবে তোমার স্কোর কত এখান থেকে তুমি তোমার এটা ডাউনলোডও করে নিতে পারবে যে তোমার পারফরমেন্সটা একটা পুরো ডাউনলোড শিটে চলে আসবে পিডিএফ একদম ইজি প্রসেস কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করবে হেল্পলাইন নাম্বার আশা করি সবাই জানো যারা জানো না তাদের জন্য বলে দিই অ্যাপের মধ্যে বাঁ দিকে ওপরে তিনটে লাইন করা থাকবে সেখানে ক্লিক করবে দেখবে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে সেটা ক্লিক করলেই তোমরা হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কল করো যে কোনো প্রবলেমে আর আরেকটা বিষয় যেটা এখান থেকেও তোমরা একটা প্রসেস আসতে পারো আর তোমরা যেটা যে প্রসেসে আসতে পারো সেটা হচ্ছে তোমাদের ইউটিউবে কমিউনিটি পোস্ট করা হবে সেই কমিউনিটি পোস্টের তলায় কমেন্ট সেকশানে পিন করা থাকবে একটা লিংক। মানে টেস্ট দেওয়ার জন্য ওই লিঙ্কে ক্লিক করলেও ডাইরেক্ট তুমি এস বাংলা অ্যাপে ঢুকে টেস্টের মধ্যেই চলে আসবে এবার দেখে নাও পুরো টেস্টগুলো সব কিছু এইভাবে এইভাবে করা হয়েছে রকম সমস্যা হলে কল করো কোনোরকম সমস্যা নেই থ্যাংক ইউ